আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে আমেরিকান নেভি বেশ কিছু স্থাপনা নির্মাণ করে। সেসব স্থাপনায় বসানো ছিল হাইড্রোফোন নামক এক প্রকারের যন্ত্র, যা দিয়ে সমুদ্রের গভীরে সূক্ষ্মতম শব্দ শনাক্ত করা যেত। সোভিয়েত সাবমেরিনগুলো মূলত চলাচল করত 20-50 হার্জ শব্দসীমায়। হাইড্রোফোনগুলো যেন এই সীমার কাছাকাছি শব্দ শনাক্ত করতে পারে, তাদেরকে এমনভাবেই বানানো হয়েছিল। তবে সাবমেরিনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের তিমির শব্দ ট্র্যাক করতেও সক্ষম হয়েছিল যন্ত্রগুলো। তিমি মূলত 10-40 হার্জ সীমার শব্দ উৎপন্ন করে থাকে। আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধ যখন শিথিল হয়ে যায়, তখন এই যন্ত্রগুলোকে মেরিন লাইফের গবেষণায় দিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরে এই মেশিনগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা এমন এক শব্দ খুঁজে পায় যা আজ পর্যন্ত একটি অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে। সময়টা 1989 সালের ডিসেম্বর। ম্যাসাচুসেটস অঞ্চলের এক মেরিন লাইফ গবেষণা কেন্দ্র, যার বর্তমান নাম উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন, এর একজন গবেষক বিল ওয়াটকিনসন হঠাৎ করেই রাডারে একটি অদ্ভুত এবং অপ্রত্যাশিত শব্দ ধরে ফেলেন। এই শব্দের কম্পাঙ্ক তাকে দ্বিধায় ফেলে দেয়, কারণ এই কম্পাঙ্ক ছিল 52 হার্জ। তার মনে প্রশ্ন আসতে থাকে যে এটা কি কোনো যুদ্ধ সাবমেরিনের শব্দ? কিন্তু যে সময়ে এই শব্দটি পাওয়া গিয়েছে তখন স্নায়ুযুদ্ধের শেষ হয়ে গেছে, ফলে এটি কোনো সাবমেরিন হওয়ার কথা নয়। তবে এটা কি, কোনো জলজ প্রাণীর শব্দ? যদি তাই হয়ে থাকে, তাহলে কোন প্রাণী এমন কম্পাঙ্কে শব্দ তৈরি করে? এইসব প্রশ্ন তার মনে নাড়াচাড়া দিয়ে বসল। 52 হার্জের এই শব্দ নিয়ে ওয়াটকিনসন গবেষণায় নেমে পড়লেন। দীর্ঘদিন ওয়াটকিনসন এই শব্দের উৎসের গতিবিধি পর্যবেক্ষণ করেন। এর মধ্যে সে খেয়াল করেন যে সেই অঞ্চলের নীলতিমি ও ফিনতিমি যে গতিপথ অনুসরণ করে চলে, শব্দের উৎসটিও একই পথে চলছে। তার মানে হতে পারে এটি একটি তিমি। কিন্তু নীলতিমি সাধারণত 10-40 হার্জ সীমার মধ্যে শব্দ উৎপাদন করে থাকে, আর ফিনতিমির শব্দের সীমা 20 হার্জ। কিন্তু 52 হার্জ এর চেয়ে অনেক উপরে। তিনি আরও বিস্তৃত অঞ্চলে খুঁজে দেখেন, অন্য কোনো উৎস থেকে 52 হার্জের সেই বিশেষ শব্দটি পাওয়া যাচ্ছে না। এত বিশাল অঞ্চলে 52 হার্জের শব্দ উৎপাদনকারী উৎস কেবলমাত্র একটি। শব্দটি প্রতি বছরের আগস্ট মাস হতে রাডারে ধরা পড়ত। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যেত। ফেব্রুয়ারি মাসের শুরুতে ধীরে ধীরে রাডারের সীমা হতে দূরে চলে যেত। ওয়াটকিনসন গবেষণা চালিয়ে যান। বছরের পর বছর কেবলমাত্র সেই একটি শব্দের উৎসের খোঁজ করতে থাকেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে চলে তার এই গবেষণা। 2004 সালে তার মৃত্যুর পর তার সহ গবেষক ম্যারি অ্যান ডাহে তার সায়েন্স ডিরেক্ট জার্নালে প্রকাশ করেন এ সম্পর্কিত একটি গবেষণাপত্র। প্রকাশের পর তা আলোড়ন তোলে মেরিন লাইফে। সবাই ধরে নেয় এটি এমন একটি তিমি যে সমুদ্রে একা ভ্রমণ করছে। শব্দসীমার ভিন্নতার কারণে তার ডাক শুনতে পারবে এমন কোনো তিমি সমুদ্রে নেই, ফলে এই ব্যাপারটি পরিচিত হয়ে যায় পৃথিবীর নিঃসঙ্গতম তিমির ডাক হিসেবে। শব্দের কম্পাঙ্ক 52 হার্জ হওয়ার কারণে কেউ কেউ এটিকে 52 হার্জ হোয়েল হিসেবেও আখ্যায়িত করে। বিল ওয়াটকিনসনের মৃত্যুর পর এই গবেষণায় খানিকটা ধীর পড়ে। পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউট অফ ওশিনিওগ্রাফির প্রফেসর জন হিলডেব ব্র্যান্ড 2010 সালে পুনরায় এটি নিয়ে গবেষণা করেন। তার একজন সহকারী শব্দের উৎসটিকে পুনরায় ট্র্যাক করেন। এবার শব্দটি হিলডেনব্র্যাগের অফিস হইতে মাত্র 5-6 মাইল দূরের সেন্সর থেকে ধরা পড়ে। যদিও শব্দের কম্পাঙ্ক 52 হার্জ থেকে খানিকটা কমে 47-48 হার্জ হয়েছিল, তবে তা স্বাভাবিক ছিল, কারণ তিমির বয়স বাড়ার সাথে সাথে শব্দের কম্পাঙ্ক কমে আসে। একই সাথে অনেক দূরের আরেকটি সেন্সরেও একই সময়ে এই কম্পাঙ্কের আরেকটি শব্দ ধরা পড়ে। তার মানে এ ধরনের তিমি আরও আছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নেন যে হয়তোবা নিঃসঙ্গতম তিমি হিসেবে আমরা যেটিকে বলে আসছিলাম সেটি প্রকৃতপক্ষে নিঃসঙ্গ নয়। পরবর্তীতে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা জস জামেন এবং অভিনেতা আন্ড্রিয়ান গ্রেনিয়ের সিদ্ধান্ত নেন যে তিমিটিকে খুঁজে একটি ডকুমেন্টারি বানানো হবে। এ উপলক্ষে তারা ফান্ড রেইজ শুরু করেন এবং 2015 সালের অক্টোবরে শুরু করে দেন নতুন এক যাত্রা, যে যাত্রার মূল উদ্দেশ্য ছিল 52 হার্জের তিমিটিকে খুঁজে বের করা এবং বিশ্বের সামনে নিয়ে আসা। এই ডকুমেন্টারি দ্য লনলিয়েস্ট হোয়েল নামে সম্প্রতি মুক্তি পেয়েছে।
যদিও 52 তিমিটিকে খুঁজে পাওয়া এখনও সম্ভব হয়নি, তবে এর মধ্য দিয়ে বের হয়ে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য যা মেরিন ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিয়েছে। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পেরেছেন যে সমুদ্রে লঞ্চ, স্টিমার, কার্গোশিপ প্রভৃতি চলাচল বৃদ্ধির কারণে শব্দের জঞ্জাল প্রতিনিয়ত বেড়ে চলছে, ফলে এই বিশাল সমুদ্রে আরও অসংখ্য তিমি প্রকৃতপক্ষে একা হয়ে পড়ছে। তাদের ডাক হারিয়ে যাচ্ছে অসংখ্য যান্ত্রিক শব্দের দাপটে, ফলে নিজেদের শব্দকে আলাদা করার জন্য তিমিরা পরিবর্তন করছে তাদের নিজেদের শব্দের কম্পাঙ্ক। বন্ধুরা, এখনও নিশ্চিত হওয়া যায়নি আসলে এই 52 হার্জের শব্দটি কোনো তিমি থেকে এসেছে কিনা। যদি এসেও থাকে, তারপরও সমুদ্রের এই প্রজাতির তিমি একটিই কিনা সে প্রশ্নের উত্তরও মেলেনি। হয়তো কোনো সময় বিজ্ঞানীরা ভেদ করতে পারবে 52 হার্জের রহস্য। ততদিন আমাদের কাছে 52 হার্জ না হয় একটি নিঃসঙ্গ তিমির গল্প হিসেবেই থেকে যাক। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, ভিডিওটিকে শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।